এবার চলে যাব বাগেরহাট জেলায়। বাগেরহাট জেলায় আমাদের সহকর্মী আমিরুল হক বাবু রয়েছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পলাশ ঠালি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, ভোটার উপস্থিতি কম হলেও ভোট দেওয়ার যে পরিবেশ সেটি চমৎকার। আপনি বাগেরহাটে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জানেন যে বাগেরহাটে কিন্তু তৃতীয় ধাপের যে নির্বাচন হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় রিমালের আঘাতের কারণে কিন্তু সেটি একবার চতুর্থ ধাপের সাথে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাটের তিনটি উপজেলা মুরলগঞ্জ, শরণখোলা এবং মোংলার যে উপজেলা নির্বাচন সে তিনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি মোংলার চাতপাই ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। সকাল থেকে এখানে কিন্তু বেশ কিছু ভোটার চোখে পড়ছে, যেটা অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু তেমনটি ভোটার আসলে প্রথম এবং দ্বিতীয় ধাপে আমরা যে পরিমাণ ভোটার উপস্থিতি লক্ষ্য করেছি তেমনটি ছিল না। তবে যত বেলা বাড়ছে সাথে সাথে কিছু ভোটার সংখ্যা বাড়ছে, এমনটি কিন্তু এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন উনি কিন্তু আমাকে জানিয়েছেন। তো মাহমুদ, আমি পাশাপাশি জানিয়ে রাখছি যে বাগেরহাটের যে তিনটি উপজেলা, এই তিন উপজেলায় কিন্তু 7 জন চেয়ারম্যান পদে এবং 13 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই যে কেন্দ্রটিতে আছে এখানে কিন্তু 3039 জন ভোটার কিন্তু এখানকে ভোট দিবেন। তো এখন এই যে সকালবেলা থেকে যে ভোটারের উপস্থিতি কম, তবে বিকাল নাগাদ হয়তো আরো ভোটার উপস্থিতি বাড়বে এবং বিকালের পর্যন্ত যে পরিমাণ ভোটার পরিস্থিতি এখানকার পূর্বের যে অভিজ্ঞতা এখানকার স্থানীয় লোকজন কিন্তু এমনটি জানাচ্ছেন। তো আমি পরবর্তীতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোড়লগঞ্জ, সেই মোড়লগঞ্জ জেলার নির্বাচনী তথ্য নিয়ে থাকবে এমনটি আশা করছি। মাহমুদ।